18 নিউজে স্বাগত আমত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন হ্যাপিনিং পয়েন্টে আপনাদের সঙ্গে আছি আমি এস এম আব্দুসাকুর রাজধানীতে বৃষ্টি যখন হয় তখন জলাবদ্ধতা আর বৃষ্টি এ যেন এক কাছাকাছি শব্দ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি হবে বৃষ্টিতে পানি জমবে পানি আবার খুব দ্রুত সরেও যাবে কিন্তু সেই পানিতে যে ভোগান্তি হবে নিয়মিত সেটা কি আমরা প্রত্যাশা খুব বেশি করি আর বৃষ্টি মানিয়ে যেন জলাবদ্ধ রাজধানী এই আমাদের বিষয় আর এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকারী অধ্যাপক রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আমরা যেমনটা স্যার শুরুতেই বলছিলাম যে বৃষ্টি হবে তো প্রাকৃতিক নিয়ম এবং বৃষ্টি হওয়ার পরে পানি কিছুটা সময় জমবে আবার ঠিক স্বাভাবিক নিয়মে সেই পানিটা চলেও যাবে কিন্তু বৃষ্টি হলেই ঢাকাতে পানি আটকে থাকার যে রেওয়াজ এটা প্রতিনিয়ত চলছে আর এই রেওয়াজ কি চলতেই থাকবে স্যার ধন্যবাদ আপনি যেভাবে বললেন যে শুরুটা করলেন যে ডেফিনেটলি যে একটা পানি যখন বৃষ্টি হবে আমাদের বাড়ির ছাদ থেকে পানিটা আসলে রাস্তায় নামবে রাস্তা থেকে এটা হয়তো আস্তে আস্তে নিষ্কাশন হয়ে কিন্তু চলে যাওয়ার কথা রাস্তায় কিন্তু আমাদের পানি জমে থাকার কোনো সুযোগ হওয়ার কথা ছিল না বাট একটু খেয়াল করে দেখবেন সেই দীর্ঘদিন ধরে আমি যদি বলে থাকি প্রায় এক দুই দশক ধরে কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে প্রতিনিয়ত বৃষ্টি হওয়া মানেই ঢাকা শহর কেন আমি তো মনে করি এখন যে সমস্ত শহরগুলোর কাছাকাছি নদী ইভেন ইভেন এটা বলতে হয় যে গত অক্টোবরে কিন্তু কক্সবাজারও দেখেছি যে আপনার জলাবদ্ধতা হয়ে গিয়েছে সে জায়গায় ঢাকাতে তো এটা ভয় একটা অবস্থা হয়ে গিয়েছে যে কন্টিনিউয়াস আপনার মানে এই জলাবদ্ধতা পরিবারটার প্রতিহত বাড়ছে এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে দেখা যাচ্ছে যে আমাদের সিটি কর্পোরেশন গুলো বলি আর অন্যান্য সংস্থা ওয়াশা বলি তাদের বাজেটের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি এখন কেন হচ্ছে না মানে সমস্যাটা কোথায় প্রতিহত সমস্যা বাড়বে কিনা তো যদি আপনি সরাসরি প্রশ্ন তো দিতে চান আমি বলবো যে এখনো পর্যন্ত যে সিচুয়েশন আমরা দেখছি তাতে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি আছে বলে মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না কারণ একটু খেয়াল করে দেখবেন জলবদ্ধতা কেন হয় প্রথমেই হচ্ছে যে এটা ধরেই তো হবে কিছু কিছু ইনহ্যারিন্ট আমাদের কিছু সমস্যা রয়েছে ঢাকা শহরের সেটা হচ্ছে অপরিকল্পিত শুধু ঢাকা শহর না আমরা যদি অন্যান্য বাংলাদেশ শহরগুলোর দিকে তাকাই যেভাবে বেড়ে উঠছে এখনো পর্যন্ত অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে আমরা ঢাকার অভিজ্ঞতা কিন্তু অন্য শহরে কাজতে পারছি না আজকে যদিও ঢাকা নিয়ে আলোচনা করছি হয়তো বাট কিছুদিন পর আমাদের অন্যান্য শহর নিয়েও দেখা যাচ্ছে আলোচনা করতে হবে বা কারণ ঢাকা থেকে আমরা শিখছি না এক দুই হচ্ছে যে এই অপরিকল্পিত শহর বলতে কি বোঝাচ্ বোঝাচ্ছি আপনি একটু খেয়াল করে দেখবেন ঢাকা শহর প্রয়োজন বাড়ছে বাড়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে পানি ধরে রাখার যে জায়গা ক্যাচমেন্ট এরিয়া খাল বলি আপনার ছোট ছোট জায়গা থেকে যদি শুরু করি একেবারে আমার বাড়ির পাশে ড্রেনটা থেকে শুরু করে আমার রাস্তায় পানিটা কিন্তু আমার ওই যে ম্যানহোলের ঢাকা দিয়ে যখন নিচে যাবে সারফেস ড্রেন দিয়ে আমার যখন নালাতে পড়বে নালা থেকে যখন আমার বড় খাল থেকে শুরু করে নদীতে যাবে এ প্রত্যেকটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে আমার হয় দখল হয়ে গেছে অথবা এখানে আমরা অনিয়ন্ত্রিতভাবে ম্যানেজমেন্ট করছি না আপনি ছোট জায়গা মাইক্রো লেভেলে যদি আলোচনা করি যে কোন ম্যানহলের ঢাকনা দিকে তাকাবে তাকাবেন একবারে এটা মানে হয়ে গেছে পানি নিচে নামার কোন স্পেস নাই কেউ পরিষ্কার করছে এক স্যার করি যে এই যে আমাদের জলাবুত আপনি ম্যানহলের কথা বলছিলেন এখানে যেমন ম্যানহোলটা আটকে যায় সেখানে আমাদেরও ব্যক্তি পর্যায়ে যেমন দায় আছে ঠিক একইভাবে ম্যানহলে যে পানিগুলো যাচ্ছে সেটা আবার যে ছড়িয়ে আস্তে আস্তে নদীর দিকে যাবে সে যে ঢাকাতে একটা সময় নব্বইয়ের উপরে খাল ছিল সেই খালগুলোকে কিন্তু আর এখন দেখা যায় না সো এই এই পুরো যে সাইকেলটা সেক্ষেত্রে কি ব্যক্তি থেকে ইনস্টিটিউশন দায়টা কি সবার নাকি কোনো স্পেসিফিক ডিপার্টমেন্টের দায় দেখছেন দেখেন আমি বলবো যে এখানে ব্যক্তি থেকে শুরু করে দায় আছে আছে কিভাবে কারণ ব্যক্তি পর্যায়ে কিন্তু আমরা আমরা যে কাজটা করি ময়লাটা ময়লাটা আমার সাধারণত রাস্তায় ফেলি শুধু তাই না আমার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সাধারণত দেখবেন আপনি রাস্তায় বা ড্রেনে রাস্তায় আমরা ফেলছি বা ড্রেনটাকে করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ফেলছি পলিথিন আমরা যেভাবে ব্যবহার করছি যদিও একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে পলিথিন বন্ধের বাট এই পলিথিন তারপর হচ্ছে অন্যান্য আবর্জনা সব কিন্তু এইটা গিয়ে একটু বৃষ্টি পানিতে ভেসে ভেসে গিয়ে ম্যানহোলেরটাকে আমরা ঢেকে ফেলছে তারপর হচ্ছে যে ড্রেন গুলো কাভার করে ফেলছে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে কিন্তু আমাদের দায় আছে হচ্ছে দেন হচ্ছে প্রায় দুই হাজার একুশ সাল থেকে এখন এই ড্রেনেজের দায়িত্বটা হয়তো ঢাকা সিটি কর্পোরেশনের কাছে গিয়েছে কিন্তু এর আগে এটা ওয়াশা ঢাকা সিটি কর্পোরেশন প্রত্যেকের মাঝে কিন্তু একটা ব্যাক অ্যান্ড ফোর্ট ছিল যে দায়িত্বটা কার তো এই জায়গা থেকে শুরু করে ড্রেন ব্যবস্থাপনা করা খালগুলোকে উদ্ধার করা খালের জায়গাগুলোতে আমার হচ্ছে যে যে ময়লা জমি পরিষ্কার করা এই কাজগুলো কিন্তু ইনস্টিটিউশনের পর্যায়ে রয়েছে পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক খাল দখল করে কিন্তু দোকানপাট করে ফেলছি গভীরতা কমিয়ে ফেলছি খালের অনেক জায়গায় খাল এখন আর নাই ঢাকা শহরে প্রায় হিসাব করলে দেখা যাবে সাইটটার কাছাকাছি কিন্তু খাল আছে বা থাকার কথা ছিল বাট এখন কিন্তু খুঁজলে আপনি খাল পাবেন না শুধু তাই না আমরা কিন্তু প্রতিনিয়তই ঢাকার সরি ঢাকার আশেপাশে ক্যাচমেন্ট কিন্তু আমরা দখল করে ফেলছি এই যে যত হাউজিং হচ্ছে ঢাকার আশেপাশে বিভিন্ন হাউজিং করছে এক একটা সংস্থা করছে সরকারি সংস্থার যা কিনা ঢাকার আশেপাশে তারা গড়ে তুলছে প্রত্যেকটাই কিন্তু আপনার ক্যাচমেন্ট এরিয়া ছিল সেখানে আমরা এখন ভরাট করে দেখা যাচ্ছে যে হাউজিং করছি অন্যান্য স্থাপনা করছি তারপর হচ্ছে খালের উপরে হচ্ছে আমরা হচ্ছে যে অবৈধ দোকানপাট করছি তারপর হচ্ছে যে আমরা যেই কালভার্ট গুলো করছি একটু ছোট ছোট কালভার্ট করছি পর্যাপ্ত পানি সরানোর ব্যবস্থা না কেউ পরিষ্কার করছে না তো এই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি আসলে আমাদের প্রত্যেকটা মানে মাইক্রো লেভেল থেকে শুরু করে অর্থাৎ আমি ব্যক্তি পর্যায় থেকে শুরু করি প্রত্যেকেরই কিন্তু এখানে একটা মানে জব দিতে বা দায়িত্ব রয়েছে হয়তো বা প্যাকেটটা ফেলে দিচ্ছি আমার স্যার আপনি আপনার কথাতেই কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের কথা বলছিলেন যে আগে এই দায়িত্বটা আমরা অন্য অন্য সংস্থাকে দিতাম কিন্তু এই দায়িত্বটা কিন্তু এখন সিটি কর্পোরেশনের কাছে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছে দুটো সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের ট্যাক্সের পয়সা কিংবা রাষ্ট্রের পয়সা সাতশো কোটি টাকা ব্যয় করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না তাহলে এই অর্থের ব্যবহারটা হচ্ছে আসলে কিভাবে দেখেন যতটুকু দেখেছি করণীয় গুলো কি আসলে সেটা ঠিক না করে আমরা অনেক আপনি ঠিকই বলছেন সাতশো তিরিশ কোটি টাকা শুধু যদি তিন বছর হিসাব করি বা যদি আমি আরো পেছনে যাই প্রায় আমার মনে হয় তিন থেকে চার হাজার কোটি টাকা কিন্তু খরচ হয়েছে গত দশ বছরেই কিন্তু সুফল পাচ্ছি না বরং ডে বাই ডে পানি বেড়ে যাচ্ছে আমার আমার রাস্তায় পানি উঠে যাচ্ছে এবং গতকালকে রাতেও কিন্তু দেখা যায় অনেক জলাবদ্ধতা তৈরি হয়ে গিয়েছিল এখন সিটি কর্পোরেশন যে কাজটা করে সাধারণত আমরা যেটা দেখি তারা হয়তো কিছু খালের ময়লা পরিষ্কার করে একটু আমার কাছে মনে হয় শো অফ টাইপের হয়ে যায় যে ময়লা পরিষ্কার করে সেটা পত্রিকায় আসে কিন্তু এই ময়লা আবার সাত দিন পরে কিন্তু আবার ময়লা দিয়ে সেটা ভরাট করে ফেলছে বাট আমার প্রয়োজন ছিল আমার খালগুলোকে দখল করা দখল মুক্ত করা সেখান থেকে যারা যারা ময়লা ফেলছে তাদেরকে আমার পর্যাপ্ত স্থানে ময়লা ফেলাতে স্পেস দেওয়া এবং যদি কেউ এটাকে ভায়োলেশন করে তার প্রতি আইন প্রয়োগ করা দেন হচ্ছে যে আমার একেবারে ছোট পর্যায়ে আমার আমার রাস্তা নিচে যে ড্রেনগুলা থেকে শুরু করে সেগুলোকে পরিষ্কার করা কার্যকর স্টেপ না নিয়ে আমরা যদি শুধু কিছু লোক দেখানো কাজ করি যেটা তো হয়তো ছবি তোলা যায় কিন্তু সেটা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো কিন্তু দেখা সময় করেছি। আমার মনে হয় দীর্ঘমেয়াদী কোনো সুফল আমরা পাই না নদীগুলো কিন্তু ভরাট হতে হতে এখন নদী হয়ে গিয়েছে খাল খাল হয়ে গিয়েছে আপনার হচ্ছে যে এখন নালা নালা তো এখন গর্ত নালাতে নালার উপরে এখন হয়ে গিয়েছে দোকানপাট ঘর বাড়ি তাহলে পানিটা যাবে কোথায় এবং শুধু তাই না আমরা আমরা ওগুলোতে কোনো পদক্ষেপ না নিয়ে আমরা দেখা যাচ্ছে এখনো অনিয়ন্ত্রিত হাউজিং করে যাচ্ছি অনিয়ন্ত্রিতভাবে আমরা দেখা যাচ্ছে যে স্থাপনা করছি এগুলোর দিকে কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট আমরা বা নজর দিচ্ছি না আমরা শুধুমাত্র বাজেটটাই খরচ করছি কিছু আপনার টেম্পোরারি কাজে বাট কয়টা খাল দখল হয়েছে কয়টা খাল এই যে সাতশো কোটি টাকা আপনি বললেন এই সাতশো কোটি টাকা দিয়ে কয়টা খাল উদ্ধার করা গিয়েছে বা কয়টা খাল আমরা বা কয়টা নালা আমরা নতুন করে দেখা যাচ্ছে যে আমরা নির্মাণ থেকে শুরু করে ম্যানেজমেন্টের আওতায় নিতে পেরেছি এগুলা কিন্তু কিছুই হচ্ছে না ফলে দেখা যাচ্ছে যে আমার এই জলাবদ্ধতা কিন্তু বাড়ছে কারণ আমাদের আলোচনা চলবে আমাদের এই চালিয়ে নিতে চাই তবে একটা ছোট্ট বিরতিতে স্যার আমরা যেতে চাই আমরা একটা ছোট বিরতিতে যাব আপনারা দেখছেন এইটি নিউজ আমরা আছি হ্যাপেনিং পয়েন্টের এর সঙ্গে জলবদ্ধ ঢাকা শিরোনামে আমরা আলোচনা করছি একটা ছোট বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে সঙ্গে থাকুন ছিলাম একটা প্রশ্ন রাখতে চাই যে এই আলোচনাটা কিন্তু দীর্ঘদিনের আপনি বলছিলেন যেমনটা এক দশক কিংবা দুই দশক ধরেই কিন্তু আমরা আসলে কার্যত এর সমাধান পাচ্ছি না কিংবা পরিবর্তনও দেখতে পাচ্ছি না যেই বৃষ্টি সেই বৃষ্টি থাকবে কিন্তু যেই সমাধান সেই সমাধানটা আর আমরা সমাধানের জায়গায় পাচ্ছি না আমরা হয়তো সমাধানের প্রশ্নই করতে পারি যে আপনি যেহেতু রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছেন এই জলাবদ্ধ ঢাকার সঙ্গে বা বৃষ্টিতে জলাবদ্ধতা হলে তার সঙ্গে কিন্তু এক্সিডেন্টেরও সম্পর্ক থাকে অনেক রকমের সমস্যা কিন্তু তৈরি হয় আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই মোটা দাগে আসলে যদি এখান থেকে দাঁড়িয়ে আমরা আগামীর একটা পরিবর্তন দেখতে চাই বা এখান থেকে জলাবদ্ধতা যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে মোটা দাগে কি কোন কোন ইনিশিয়েটিভগুলো নেয়া জরুরি বলে মনে করছেন ধন্যবাদ আসলে যেটা প্রথমে বলতে চাই যে জলাবদ্ধতার সাথে দুর্ঘটনার একেবারে সরাসরি সম্পর্ক রয়েছে কারণ হচ্ছে যখন পানি জমে থাকে গর্ত রাস্তার গর্তটা দেখা যায় না ফলে গর্তে সরাসরি পড়ে কিন্তু অনেকে আপনা দেখা দুর্ঘটনা ঘটায় শুধু তাই না একটা রাস্তায় যখন পানি জমে তখন ওই রাস্তা কিন্তু অল্প সময় একটা নতুন রাস্তা হলো অল্প সময় সেটা কিন্তু ভেঙে যায় আর ওই ভাঙা রাস্তা ওই রাস্তার কোন একটা জায়গা ভাঙা থাকে তখন দেখা যায় কি একজন চালক হঠাৎ করে ওটাকে এড়াতে চায় ডানে বামে চলে যায় গর্তকে অ্যাভয়েড করার জন্য আর সে পের বা চালককে বা অন্য একজন চালকের ঢাকা সড়ক দুর্ঘটনা সম্পর্ক রয়েছে তাই সমাধান এখানে শুধু মানে আমাদের একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিতে হবে প্রথমে হচ্ছে যে আমার যে ড্রেনেজ সিস্টেম রয়েছে ঢাকা শহরের সেটাকে আমার পুরোপুরি ঢেলে সাজাতে হবে ঢেলে সাজানো বলতে কিরকম একবারে ছোট পর্যায়ে শুরু করে আমার বাসার ছাদের পানিটাকে আমি যেন স্টোর করতে পারি রাস্তার পানিটা যাতে হচ্ছে যে আমি ম্যান হোলগুলো কেমনভাবে ডিজাইন করা যাতে এটা কোনো প্লগ না থাকে এবং সেটা নালা দিয়ে চলে যেতে পারে নালাগুলোকে আমার রেগুলার পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে একটা ব্যাপার কি জানাম খুব অবাক লাগে আমি আপনাদের মাধ্যমেই দেখি পানি যাচ্ছি করছি ফলে দেখা যাচ্ছে যে ঠিক করতে হবে এবং হচ্ছে যে আমার আমাদের অনেকে দেখা যাচ্ছে ব্যক্তি মানে কেনাদিন অনেক ড্রেন বা বাসা আশেপাশে অনেক ড্রেন রয়েছে এগুলাকে কিন্তু পরিষ্কার করার জন্য জনসাধারণকেও কিন্তু ইনভলভ করতে হবে কারণ আমরাই দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আবর্জনা বলেন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলেন বা নিজের কোনো প্রয়োজনে ড্রেন গুলোকে আমরা বন্ধ করে ফেলি এবং এবং অবশ্যই হচ্ছে যে খাল খাল দখল মুক্ত করা এবং এবং হচ্ছে আমার যে নদী দখল মুক্ত করা অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটি দেখেন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার কোনো কথাই ছিল না কারণ এটা কোনো রকেট সায়েন্স না খুব সিম্পল ব্যাপার যে পানি আসবে আমি এটাকে আমার আমার একেবারে আমার বাসার পাশে ড্রেনটা থেকে শুরু করে নদী পর্যন্ত নিয়ে যাওয়ার চ্যানেলটা মুক্ত রাখব অথচ আমরা আলোচনা করছি কারণ সমস্যাগুলো সবাই জানে কিন্তু সমাধান আসলে আমরা মূল জায়গাতে হাত না দিয়ে কিছু কিছু টেম্পোরারি কাজ আমরা করে যাচ্ছি তো এগুলো আমাদের যেমনটা বলছিলেন আমাদের খাল এবং স্যার আপনি যেমনটা বলছিলেন যে একটা হলিস্টিক অ্যাপ্রোচের কথা বলছিলেন এই হলিস্টিক অ্যাপ্রোচ তো আমাদের মাইক্রো থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত হয়তো কনসিডার করার দরকার আছে যেমন ব্যক্তিক পর্যায়ে আমি যখন কোনো কিছু কনজিউম করি কিংবা আমি আমার খাবারের যে পলিথিনটা রয়েছে বা আমি শপিংয়ের ব্যাগ হিসেবে পলিথিন ব্যবহার করছি কিংবা আমার কোনো খাদ্যদ্রব্য কিংবা ব্যবহারযোগ্য যে পণ্য থাকে তার যে প্যাকেজিংটা থাকে সেটা হয়তো পচনশীল না আমি সেটাকেই যত্রতত্র ফেলছি সেখান থেকে কি আসলে আমাদের যাত্রাটা শুরু করার দরকার আছে কিনা আমরা যখন এই বৃষ্টিগুলো দেখি এবং জলাবদ্ধতা যখন শুরু হয় এবং স্থানীয় পর্যায়ে যখন বিভিন্ন গলিতে এই পানি জমা শুরু করে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি পর্যায়ের আমাদের যে সচেতনতার অভাব সেটাও কিন্তু বড় ভূমিকা রাখে এ ধরনের জলবদ্ধতার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকে আমি যেই চিপসের প্যাকেটটা ফেললাম সেই চিপসের প্যাকেটের জন্য যখন জলবদ্ধতা হবে পরের দিন আগামীকালকে আমি হয়তো আর অফিসে যেতে পারবো না আমি হয়তো সরকারকে দোষারোপ করব যে আসলে জলবদ্ধতা নিরসনে সরকার কেন কোনো কাজ করছে না অথচ আমি যে গতকালকে প্যাকেট ফেলেছি আমার আমার সন্তান যে গতকালকে একটা একটা রাস্তায় ময়লা ফেলেছে আমি কিন্তু তাকে সেটা শেখাচ্ছি না বা হচ্ছে আমি নিজেও সেই কাজটা করছি বা দোষ দিচ্ছি হয়তো সরকারের তাই মাইক্রো লেভেল থেকে শুরু করে অবশ্যই লেভেল পর্যন্ত কিন্তু আমাদেরকে এই কার্যক্রম অবশ্যই পরিচালনা করতে হবে এবং এই জায়গার জন্য যে হচ্ছে এই সচেতনতার জায়গাটাও কিন্তু গড়ে তোলা দরকার তবে একটা ব্যাপার কি জানে সচেতনতা দীর্ঘমেয়াদী হয় না যদি না এটা আমার মানে একেবারে মানে কি বলবো মানে এটার প্রতি আইন প্রয়োগ করা থেকে শুরু করে আমার সব লেভেলে যদি আমাদের অ্যাক্টিভ কোনো মানে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয় ফর ইনস্টেন্স আমরা জনগণকে আমরা সচেতন করলাম কিন্তু সে যদি ফেললো ওটার যে ইম্প্যাক্টটা এই বিষয়টা কিন্তু বারবার প্রচার প্রচারের মধ্যে নিয়ে আসতে হবে এবং শুধু তাই না শুধু সচেতন করলে হবে না সবচেয়ে সহজ কাজ হচ্ছে সচেতন করা কারণ এই সচেতন সচেতনতার অভাব বলে কিন্তু অনেক সময় দায়িত্বশীল দায়িত্বশীল সংস্থাগুলো কিন্তু অনেক সময় দায় দায়টা চাপি দিতে চায় অন্যদের উপরে বা তাদের যে দায়িত্বটা রয়েছে আপনার সরকারি সংস্থাগুলো সিটি কর্পোরেশন যে আমার আমি মানে খালটাকে দখলমুক্ত করা ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে ফেলা স্লোপটাকে ঠিক রাখা যিনি রাস্তা বানাচ্ছেন তিনি যেন স্লোপ ঠিক করছেন কিনা যিনি ড্রেন গুলো মেনটেন করার কথা তিনি এটা পরিষ্কার রাখছেন কিনা পলিথিনে ব্যবহার আমরা বিভিন্ন দেশ থেকে নানা করার সময় দেখেছি যে তারা আসলে খুব সুন্দর তারা কেউ পলিথিন ব্যবহার করে না কিন্তু সেই জায়গা থেকে তারা সেই সচেতনতা অতিгодиনে ব্যবহার করছে আর আমাদের কিন্তু মাঝে দিয়ে পলিথিন ব্যবহার বন্ধ ছিল আবার দেখা যাচ্ছে চালু হয়েছে রিসেন্টলি উদ্যোগ নেওয়া হয়েছে পলিথিন বন্ধ করার বাট এটাকে এখনো পর্যন্ত কিন্তু বাজারে মনিটরিং করা বা হচ্ছে সেইটা হচ্ছে না পলিথিন কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যবহার করছি আমরা অনুষ্ঠানের আমাদের বন্ধ করার হবে এবং যা আমরা অনুষ্ঠানের শেষের দিকে কিছু স্পেসিফিক প্রশ্ন আপনাকে করতেই চাই যে একটা উন্নয়নের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখি যে একটা দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থার দরকার পড়ে এবং আমরা কিন্তু সেটা পেয়েছিলাম পনেরো বছরেরও বেশি সময় ধরে কিন্তু একটা রাজনৈতিক সরকার তারা একটা প্রক্রিয়ার মধ্যে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সে সুযোগটা কিন্তু তারা পেয়েছিল কিন্তু এই যে আমাদের জলবদ্ধতার সংস্কার সেটা কিন্তু আমরা পাইনি তো একটা পরিবর্তিত যে বাংলাদেশ এখন আমরা পেয়েছি সেখানে নিঃসন্দেহে অনেক কিছু ঢেলে সাজানো বা সংস্কারের কথা বলা হচ্ছে এখন থেকে যদি শুরু করি তাহলে মোটা দাগে কোন কোন জায়গাগুলোতে আপনি পয়েন্ট আউট করবেন যার সুফল হয়তো খুব শীঘ্রই না পাওয়া গেলেও ওদের ভবিষ্যতে সেই সমাধান বা তার সুফলটা পাওয়া যাবে বিশেষ করে বৃষ্টি ঢাকায় বৃষ্টি এবং সেই জলাবদ্ধতা নিরসনে দেখেন পৃথিবীর কোনো কাজ কোনো ব্যক্তির জন্য বসে থাকে না বরং সিস্টেম ডিপেন্ডেন্ট হয় আমরা আসলে সবসময় ব্যক্তি ডিপেন্ডেন্ট হয়ে যাই বা হচ্ছে মানে সিস্টেমটাকে আমরা কখনোই দেখা তৈরি করি না কারণ এক সরকার যাবে আরেক সরকার আসবে এটাই স্বাভাবিক এবং বাট সিস্টেমটা ঠিক করি সিস্টেম বলতে কি যদি আমার একটা নীতি থাকে গাইডলাইন থাকে কিভাবে আমাদের একটা মানে জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে আমাকে কি কি প্রোটোকল মেনটেন করতে হবে আমার রাস্তা কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি কি প্রোটোকল মেনটেন করতে হবে আমার হচ্ছে খালগুলোকে কি খালে যে এরিয়া রয়েছে সেই এরিয়াটাকে আমি ঠিক মতো মেনটেন করার গাইডলাইন গুলো কি এই গাইডলাইন গুলো যদি ঠিক করা থাকে এবং রিয়েলি যদি কেউ আমরা এটাকে বাস্তব মানে এটাকে মনিটর করে তাহলে কিন্তু আজকে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নাই তা আমি মনে করি আমাদের এখন যেহেতু নতুন একটা সূচনা যদি করতেই হয় এত বছর পরে এসেও তাহলে আমি বলবো প্রথমে গাইডলাইনটা ঠিক করা গাইডলাইন যদি থেকে থাকে সেটাকে রিভাইজ করে মনিটরিংটা করা এবং গাইডলাইনের বাইরে যদি কেউ কাজ করে তাকে কি আইনারি ব্যবস্থা নেওয়া হবে সেই জায়গাতে আমাদের স্পষ্ট নির্দেশনা থাকা দরকার এবং দ্বিতীয়টা হচ্ছে যে মানে ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে আমার ইনস্টিটিউশনের পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে আমার সেই ইন্ডিকেটর সেট করা যে আমার যেই যেই সমস্যাগুলো চিহ্নিত রয়েছে জলাবদ্ধতার জন্য সেগুলো আমি কতটুকু সমাধান করলাম সে যদি হাফ ইয়ারলি বা ইয়ারলি একটা চেক লিস্টের মাধ্যমে আমরা তাহলে দেখা যাবে আমরা ইভালুয়েশন করতে পারবো আদারওয়াইজ প্রতি বছরই দেখা যাবে বাজেট আসবে প্রতি বছরই কিন্তু দেখা যাবে কাজ কিছু হবে কিছু হবে না পরে বছর আবার বাজেট হবে এতে কিন্তু কাজের কাজ জলাবদ্ধতা থেকেই যাবে একটা অর্থের অপচয় হবে আমি তাই মনে কিছু ইন্ডিকেটার সেট করা দরকার কিছু গাইডলাইন সেট করা দরকার এবং গাইডলাইন মেনে ইন্ডিকেটারগুলোকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি এরপর আমরা রিভেলুয়েট করতে পারব কতটুকু অ্যাচিভ করলাম কোথায় সমস্যা এই জায়গাতে নজর দেওয়াটা খুব প্রয়োজন আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি স্যার নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি বাংলাদেশ এগিয়ে যাবে এবং তার ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে কথা বলছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নিওয়াজের সঙ্গে তিনি বলছিলেন জলাবদ্ধ ঢাকা এবং তার উত্তরণের উপায়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলছিলাম নিঃসন্দেহে বাংলাদেশে এই ধরনের সমস্যাগুলো সব সমাধান হবে খুব শীঘ্রই সে প্রত্যাশা করছি আজকের মতো হ্যাপিনিং পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আয়োজন দেখার আগাম আমন্ত্রণ রইল ভালো থাকুন নিজে ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ